Bismillahirrahmanirrahim. Bunura azi apna dirke niyeche Dhaka Silet Mohashorokher Bishorod elakay. Aaj sokal thekei ei Dhaka Silet Mohashorokher janjot er kichuta chitro dekhanor jonno aaj apnaderke ekhane niye eshechi. Apnara ta amar shonge thakun. Apnaderke ei Dhaka Silet Mohashorokher je Abdul Quddus Makhun Chotrer যে স্মৃতি চত্বরটি অংশটি যে আপনাদেরকে দেখাচ্ছি এটি ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরূপ এখানে আপনারা দেখছেন এদিকে যে দক্ষিণ উত্তর দিকে যাচ্ছে এটি হচ্ছে আপনার সিলেট আর দক্ষিণ দিকে যেদিকে যাচ্ছে তা হচ্ছে আপনার কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর আর এই দিকটা হচ্ছে আপনার ঢাকার দিকে এদিকে আসে আপনারা দেখছেন শত শত গাড়ি এখানে সকাল থেকে যানজট সৃষ্টি হয়ে আছে এবং 2 মিনিট 1 মিনিট পর পর এখানে গাড়িগুলো আস্তে 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 সামনে দিকে যাচ্ছে এত যাত্রী এবং এত গাড়ি আজ এখানে চলাচল করছে এই মহাসড়কে যার জন্য এই যানজটের সৃষ্টি আপনারা দেখছেন এখানে যাত্রীরা ভিড় এবং এই যে রাস্তার নিচে দাঁড়িয়ে আছে পরিবহনের ঢাকার দিকে যাওয়ার জন্য সম্ভবত এবং এখানে আপনারা দেখছেন যে একটি গাড়ি যাত্রী ওঠানোর জন্য চেষ্টা করছে এরকমভাবে এখানে আরও আপনাদেরকে দেখাবো দেখছেন যাত্রীরা কত ভিড় এখানে করছে প্রচুর যাত্রী ঢাকার উদ্দেশ্যে বিশেষ করে ঢাকা যাওয়ার যে প্রবণতা এবং ঈদের ছুটিতে যারা দেশের বাড়িতে এসেছিলেন এখনও তারা ঢাকার পথে তারা যাওয়ার চেষ্টা করছেন ছেলে মেয়ে এবং স্ত্রী সহ যারা এখনও যেতে পারেনি তারা যাওয়ার জন্য এখানে ভিড় পাশাপাশি আপনাদের গাড়িটি জিনিস দেখা হয়েছে এই দেখছেন আপনারা এখানে প্রাইভেট গাড়ি অর্থাৎ মাইক্রো গুলা দিয়েও যাত্রী নেওয়ার চেষ্টা করছে এই যে প্রাইভেট গাড়ি এই গাড়িতেও যাত্রী নিয়ে চেষ্টা করছে ঢাকা মানুষ যাত্রী যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছেন এবং খুব ব্যস্ত সকলেই খুব ব্যস্ত এবং প্রচুর ক্লান্ত হয়ে এখানে তারা ভিড় জমাচ্ছেন এই হচ্ছে চিত্র আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর যাত্রী নেওয়ার জন্য কয়েকটি পরিবহন যমুনা প্লাস সোহাগ শ্যামলি সড়ক অনেক গাড়ি এখানে দাঁড়িয়ে আছে টিচার ও গ্রুপের গাড়িও দেখা যাচ্ছে প্রচুর যাত্রী আজ সকাল থেকেই এই চিত্র হচ্ছেন আমরা স্থানীয়ভাবে অনেকের সঙ্গে কথা বলে যেটি জানতে পারলাম যে সকাল থেকেই এরকম যাত্রী এবং গাড়ির এই এটা হচ্ছে ঢাকার দিকে যাওয়ার রাস্তা প্রাইভেট গাড়ি পাশাপাশি যাত্রীবাহী গাড়ির সংখ্যায় অনেক বেশি গাড়িগুলো পুলিশ নিয়ন্ত্রণে কাজ করছে তারপরে এখানে পারতেছে না আপনারা দেখাবে পুলিশ কর্মকর্তা যদি এখানে সকাল থেকে খুবই ব্যস্ত এবং গাড়ি নিয়ন্ত্রণে খারাপ করার জন্য চেষ্টা করছেন যাত্রীবাহী গাড়িগুলো নির্ধারিত স্থানে দাঁড়িয়ে যেন যাত্রী ওঠানামা করে সেদিকে তারা খেয়াল রাখছে প্রতিটি গাড়ির ভিতরে একেবারে দাম
একটা সিঙ্গার ফুল ভর্তি কোনো গাড়ি আর এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন। আমি মোহাম্মদ মাসুদ প্রভাতী সঙ্গে পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।